সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক। এই মুহূর্তে আমার এক সম্মানিত রোগীর একটি বিশেষ প্রশ্ন সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, পাকস্থলীতে ক্যান্সার হলে কি রোগী ভালো হয়? হ্যাঁ, প্রাথমিক দৈনন্দিন প্র্যাকটিসে আমাদের কাছে এ ধরনের রোগী অনেক প্রশ্নই আসে। হ্যাঁ, পাকস্থলীতে ক্যান্সার হলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্যান্সারটি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা যায়, অর্থাৎ এন্ডোস্কোপিতে যদি দেখা যায় ক্যান্সারের আবির্ভাব ঘটছে, ক্যান্সারটি পাকস্থলীর একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, এখনও ছড়িয়ে পড়েনি এবং অন্যান্য বিস্তারিত পরীক্ষা বিশেষ করে সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, টিউমার মার্কার পরীক্ষাগুলো করে যখন দেখি ক্যান্সারটি অন্য জায়গায় ছড়িয়ে পড়েনি, বিশেষ করে লিভারে কিংবা আশেপাশে যে লিম্ফ নোডগুলো রয়েছে সেখানে ছড়িয়ে পড়েনি, সেক্ষেত্রে তৎক্ষণাৎ যদি জরুরি ভিত্তিতে দক্ষ অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিয়ে নেওয়া যায় এবং অপারেশন করে যদি পাকস্থলীর যে অংশে ক্যান্সার রয়েছে সেই ক্যান্সারটি এবং তার চতুর্দিকের অন্তত 2 সেন্টিমিটার জায়গা যদি আমরা কেটে সম্পূর্ণরূপে অপসারণ করতে পারি এবং যদি প্রয়োজন বোধ হয় তাহলে গ্যাস্ট্রোজেজুনোস্টমি অর্থাৎ পাকস্থলীর সাথে ডিওডেনাম বাদ দিয়ে তার পরের যে অংশ জেজুনামের সাথে একটি বাইপাস সার্জারি যদি করে দিতে পারি সেক্ষেত্রে এই রোগীটি সম্পূর্ণরূপে পাকস্থলীর ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে। হ্যাঁ, সুপ্রিয় ভাই বোনেরা, যদি তেমনই হয় তাহলে আমরা অবশ্যই একজন পাকস্থলী ক্যান্সার রোগীকে সম্পূর্ণরূপে ক্যান্সার থেকে বা ক্যান্সারের পুনরাবৃত্তি থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারি। সেক্ষেত্রে যেটি করতে হবে, প্রাথমিক অবস্থায় ক্যান্সারটি ধরা পড়তে হবে, আর প্রাথমিক অবস্থায় ক্যান্সারটি ধরা পড়ার উপায় হলো রোগী যদি কোনো কারণে প্রচণ্ড অরুচি হয়, খাওয়ায় অরুচি হয়, দেহের ওজন কমে যায়, শরীর দুর্বল লাগে, দেখা যায় দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, এরকম উপসর্গ এবং একই সাথে পেটে ব্যথা, পেটে অস্বস্তি, অল্প খেলে পেট ভরে যাওয়া, এই ধরনের সমস্যাগুলি থাকে, মারাত্মক ক্ষুধামন্দ দেখা দেওয়া, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে তৎক্ষণাৎ রোগীকে একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাটি করিয়ে নিতে হবে এবং সাথে সাথে একটি এন্ডোস্কোপি করতে হবে। সাথে যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফি, রক্তের পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা, পায়খানার পরীক্ষা, পায়খানার যে গুপ্ত রক্ত পরীক্ষা স্টুল ওবিটি, এই পরীক্ষাগুলো করে নিতে হবে এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এই পরীক্ষাগুলো করে নিতে হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় পাকস্থলীর ক্যান্সার ধরা পড়বে এবং তৎক্ষণাৎ যদি প্রয়োজন হয় সঠিক এবং যথোপযুক্ত সার্জারি করে এই ধরনের রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ রাখা সম্ভব। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম পাকস্থলীর ক্যান্সার থেকে নিরাময় লাভ সম্ভব কিনা। হ্যাঁ, পাকস্থলীর ক্যান্সার থেকেও নিরাময় লাভ সম্ভব। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।